ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমরা জানি ভারতবর্ষের পূর্ব দিকের এই অংশে অবস্থিত রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ রাজ্যটি মোট 23টি জেলায় বিভক্ত। এই 23টি জেলা 5টি প্রশাসনিক বিভাগে রয়েছে। এই 5টি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এই প্রেসিডেন্সি বিভাগে রয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও নদিয়া জেলা। আজ আমরা এই উত্তর চব্বিশ পরগনা জেলাটি সম্পর্কে জানব। প্রথমেই দেখে নেব এই উত্তর চব্বিশ পরগনা জেলাটির অবস্থান। পশ্চিমবঙ্গের পূর্ব দিকের এই অংশে রয়েছে এই উত্তর চব্বিশ পরগনা জেলাটি। এই জেলাটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব এই জেলাটির পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, উত্তর দিকে রয়েছে নদিয়া জেলা, পশ্চিম দিকে রয়েছে হুগলি ও হাওড়া, দক্ষিণ দিকে রয়েছে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই উত্তর চব্বিশ পরগনা জেলাটির রয়েছে আন্তর্জাতিক সীমানা এবং 5টি জেলা রয়েছে এই জেলাটির চতুর্সীমায়। আমরা এই চব্বিশ পরগনা জেলাটির ইতিহাসের পাতায় যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাব এই উত্তর চব্বিশ পরগনা আর এই দক্ষিণে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই দুটি জেলাকে একসঙ্গে বলা হতো পরগনা জেলা। 1757 সালে বাংলার নবাব মীরজাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জমিদারি স্বত্ব ভোগ করার অধিকার দেন। সেই সময় থেকেই এই চব্বিশটি পরগনা নিয়ে গঠিত হয় চব্বিশ পরগনা জেলাটি। এরপর 1983 সালে ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি এই জেলাটিকে বিভাজনের সুপারিশ করেন। এরপর 1986 সালে পয়লা মার্চ এই চব্বিশ পরগনা জেলাটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়। এই অংশটির নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং এই অংশটির নাম দেওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনা। আজ আমরা এই উত্তর চব্বিশ পরগনা জেলাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। এই উত্তর চব্বিশ পরগনা জেলাটির মোট আয়তন হচ্ছে 4095 বর্গ কিলোমিটার। এই জেলাটির সদর শহর হচ্ছে বারাসাত। এই বারাসাত শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। এই জেলাটির মহকুমার সংখ্যা হচ্ছে 5টি। বনগাঁও, ব্যারাকপুর, বারাসাত, বিধাননগর ও বসিরহাট। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী এই জেলাটির মোট জনসংখ্যা হচ্ছে 1 কোটি। এটি শুধু পশ্চিমবঙ্গের জনবহুল জেলা নয়, ভারতবর্ষের সর্বাধিক জনবহুল জেলা। লিঙ্গ অনুপাত 449, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে নারীর সংখ্যা হচ্ছে 449 জন। এই জেলাটির সাক্ষরতার হার হচ্ছে 78.07%। এই জেলাটিতে 53.5% লোক হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী এবং 46% লোক হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বী। এছাড়া অন্যান্য ধর্মের মানুষও রয়েছে এই জেলাটিতে। এই জেলাটির মোট জনসংখ্যার 88.91% রয়েছে বাংলা ভাষার মানুষ। হিন্দিভাষী মানুষ হচ্ছে 7.68%। এছাড়া অন্যান্য ভাষার মানুষও রয়েছে এই জেলাটিতে। আমরা যদি এই অঞ্চলের ভূমিরূপের দিকে নজর দিই তাহলে দেখতে পাব এই অঞ্চলটি নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। এই গাঙ্গেয় বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। জেলাটিতে কোনো উচ্চভূমি বা মালভূমির অস্তিত্ব নেই। এর ভূমিরূপকে মূলত তিন ভাগে বিভক্ত করা যেতে পারে। একটি হচ্ছে ইছামতি রায়মঙ্গল সমভূমি, 2 নম্বর হচ্ছে উত্তর বিদ্যাধরী সমভূমি এবং 3 নম্বর হচ্ছে হুগলি অববাহিকা। ইছামতি ও রায়মঙ্গল সমভূমি জেলাটির পূর্ব দিকে অবস্থিত। বর্ষার জলে স্পুষ্ট, বিভিন্ন ছোট ছোট নদী ও গঙ্গার শাখা নদী দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে এই সমভূমিটি গঠিত হয়েছে। 2 নম্বর উত্তর বিদ্যাধরী সমভূমি। বিদ্যাধরী নদীর উত্তরাংশ প্রধানত বিভিন্ন নিকাশি নালা ও মজে যাওয়া নদীর দ্বারা পুষ্ট। এই অঞ্চলের বৈশিষ্ট্য হল
লবণাক্ত ও অগভীর জলাভূমির উপস্থিতি। 3 নম্বর, হুগলি অববাহিকা। হুগলি নদীর পূর্বপারে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার পশ্চিমাংশ হুগলি নদী বাহিত পলি দ্বারা গঠিত। এই অঞ্চল বরাবর প্রাকৃতিক নদী বাঁধ দেখতে পাওয়া যায়। এই উত্তর চব্বিশ পরগনা জেলাটি নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত, তাই এই জেলায় প্রবাহিত নদীগুলি গঙ্গা, পদ্মার শাখা নদী ও মূলত জোয়ারের জলে পুষ্ট নদী। এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলি হচ্ছে ইছামতি নদী, বেতনা নদী, হুগলি নদী, কোদালিয়া নদী, বিদ্যাধরী নদী, রায়মঙ্গল, পদ্মা নদী, ধনসা নদী, বড় কালগাছি নদী ও ছোট কালগাছি নদী, রায়মঙ্গল নদী, ঝিল্লা নদী, কাঠাখালী নদী, কালিন্দী নদী, সোনাই নদী ও নাওভাঙা নদী, সোনাইখাল ও নোয়াইখাল। এই জেলায় অবস্থিত হচ্ছে এই দুটি খাল। সোনাইখাল এর পূর্ব নাম হচ্ছে সুবর্ণবতী নদী এবং নোয়াইখাল এর পূর্ব নাম হচ্ছে লাবণ্যবতী। জলাভাবে এই দুটি নদী বর্তমানে খালে পরিণত হয়েছে। এই উত্তর চব্বিশ পরগনা জেলাটির যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে রেলপথ। পশ্চিমবঙ্গের ব্যস্ততম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এই উত্তর চব্বিশ পরগনা জেলার দমদম শহরে অবস্থিত। এই জেলাটিতে অবস্থিত উল্লেখযোগ্য শিল্পগুলি হচ্ছে পাট শিল্প, চশমার কাজ ও লেন্স তৈরি শিল্প, হস্তচালিত তাঁতকল, বস্ত্র শিল্প ও ভারী শিল্প এখানে দেখতে পাওয়া যায়। গম উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে এই উত্তর চব্বিশ পরগনা জেলাটি। এরপর দেখে নেব এই উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেছেন এমন বিখ্যাত ব্যক্তিত্ব। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলাটিতে জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেছিলেন। বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জেলাটিতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলি হচ্ছে অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছিল। এই জেলাটিতে জন্মগ্রহণ করেছিলেন এমন বিখ্যাত ব্যক্তিগণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, বিমল কর, প্রমোদনাথ বসু, প্রমোদনাথ মিত্র, তারকনাথ দাস, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়, প্রসন্ন কুমার সেন। এই জেলাটিতে অবস্থিত উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত মঙ্গল পাণ্ডে পার্ক, বরানগরে রামকৃষ্ণ মিশন আশ্রম, দক্ষিণেশ্বর কালীবাড়ি, চন্দ্রকেতুগড় ও বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রেসিডেন্সি বিভাগে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।